আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ আজিমুল হাসান বিপিএম স্যার, স্যার কিন্তু বলেছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং আমাদের সদর থানা খুবই ভালো কাজ করছে। সদর থানার ওসি এবং তার যে টিম আছে তারা কিন্তু নিয়মিত মাদক উদ্ধার করছে। তারই ধারাবাহিকতায় এই তপ্ত গরমের মধ্যেও কালকে দুপুরবেলা আমাদের সাব ইন্সপেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম 10 কেজি গাঁজা ধৃত করেছে আসামি সহ। এটা একটা বড় অ্যাচিভমেন্ট, এবং সোর্সের মাধ্যমে সে খবর পেয়ে এই তপ্ত গরমের মধ্যে অপারেশন করে এই গাঁজা ধরেছে। এবং মাদকের বিরুদ্ধে যে আমাদের যুদ্ধ চলমান আছে, এবং আমি সদর থানাকে, সদর থানার ওসিকে এবং আমাদের এই সাব ইন্সপেক্টর রফিককে অভিবাদন জানাচ্ছি যে আমাদের এসপি স্যারের নেতৃত্বে আমরা এভাবে এগিয়ে যাই। আমরা বিস্তারিত বর্ণনা করবো না, কারণ এমনিতেই অপরাধীরা আজকাল খুব চালাক হয়ে যাচ্ছে এই ক্রাইম পেট্রোল ক্রাইম ওয়াচ যেগুলো দেখে। কাজেই আমাদের পদ্ধতি আমরা বলবো না, শুধু এতটুকু বলবো যে রাঙামাটি থেকে এটা আসার একটা আমাদের খবর আছে, এবং সেই সোর্সের ভিত্তিতে আমাদের যে সাব ইন্সপেক্টর যে এই গাঁজাকে আসামি সহ গ্রেফতার করে। এটা হলো গিয়ে এই 22 তারিখ আমাদের দুপুর 3:20 ঘটিকা, এবং এটা আমাদের ওই আমাদের এই পৌর হামদো পৌরসভাস্থ এই যে ঘোষপাড়া নামক স্থান থেকে এটা ধরে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান আছে। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ আজিমুল হাসান স্যারের নেতৃত্বে আমাদের সদর থানা কিন্তু খুব ভালো কাজ করছে। তারই ধারাবাহিকতায় গতকাল এই দুপুর 3:20 ঘটিকায় ঝিনাইদহ যে ঘোষপাড়াস্থ এলাকা থেকে আমাদের এসআই রফিকুল ইসলাম 10 কেজি গাঁজা আসামি সহ গ্রেফতার করে, এবং আমি মনে করি এটা বড় একটা অ্যাচিভমেন্ট।